মায়াবনের এক বিশাল গাছের নিচে হাতি গোপাল আর শিয়াল ফুচু আরামে ঘুমোচ্ছিল। কিন্তু বনে হঠাৎই শুরু হলো বিশাল হুলুস্থুলু কাণ্ড। প্রাণীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক দৌড়চ্ছে। শোরগোল আর আতঙ্কে ভরা আওয়াজে গোপাল আর ফুচুর শান্ত ঘুম ভেঙে যায়। কি ঘটেছে তারা জানে না, কিন্তু কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটা নিশ্চিত। উফ, এত আওয়াজ কেন? সবাই এভাবে দৌড়চ্ছে কেন? আরে এত হইচই কেন? কিছুই তো বুঝতে পারছি না। গোপাল এবং ফুচু কিছুই বুঝতে পারছে না। তারা দেখছে সবাই ভয়ে দৌড়চ্ছে। গোপাল ও ফুচু তাদের দৌড় থামিয়ে দেয়। আরে থামো তো, কি হয়েছে? কি সবাই ভাবে দৌড়চ্ছ কেন? গোপাল, আকাশ ভেঙে পড়েছে, এবার তো বাঁচার উপায় নেই। ফুচু, আকাশ ভেঙে পড়েছে, আমাদের বাঁচাও। আকাশ ভাঙছে? আরে আকাশ আবার ভাঙে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে আকাশ যদি ভেঙেই থাকে তাহলে তো ঠিক করতে হবে। আরে চলো দেখি। আউ! গোপাল ও ফুচু ধীরে ধীরে এগোতে থাকে। তারা জানে কোনো একটা গুজব ছড়িয়েছে, তবে তারা যেন মজা করেই এগোচ্ছে। আর সবাই হতবাক হয়ে তাদের পেছন পেছন যাচ্ছে। মায়াবনের প্রতিটা প্রাণী গুজবে আতঙ্কিত। কেউ স্বাভাবিক নেই, সবাই শুধু দৌড়াচ্ছে, কেউ কোনো কাজ করছে না। গোপাল ও ফুচু গুজবের আসল সত্য খুঁজতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তারা দেখে একটা গাছের নিচে কিছু প্রাণী ভয়ে কাঁপছে আর নিজেদের মধ্যে কথা বলছে। আচ্ছা, আমি তাহলে কি শুনলাম? বেশি খ্যা খ্যা করলে নাকি ঠোঁট ফুলে যাবে। তাহলে আমি কি করব এখন? আমি শুনেছি বেশি গান গাইলে নাকি ঠোঁট বড় হয়ে যাবে। তাহলে আমার গান গাওয়ার কি হবে? আর নদীর পানি খেলে নাকি ব্যাং গরু হয়ে যাবে। আমি তো ব্যাংই ভালো, গরু হতে চাই না। তাই নাকি? বেশি দৌড়লে নাকি লেজ আরো ছোট হয়ে যাবে। আমার লেজ তো এমনিতেই ছোট। আর বেশি লাফালাফি করলে নাকি মাথায় শিং যাবে। তাহলে আমি কিভাবে বাঁচব? গোপাল আর ফুচু এসব গুজব শুনে নিজেদের হাসি চেপে রাখার চেষ্টা করছে। তারা জানে মায়াবনের প্রাণীরা গুজবে অস্থির হয়ে পড়েছে। মনে হচ্ছে গুজবে মায়াবনের সবাই পাগল হয়ে যাচ্ছে। মায়াবনের প্রাণীরা সুখ আর শান্তির মধ্যে দিন কাটাচ্ছিল, কিন্তু আজ এক গুজব তাদের মনের শান্তি কেড়ে নিয়েছে। যেন সবাই বিভ্রান্ত, কেউ যাচাই করছে না, কেবল ভয়ে ছুটছে। তবে গোপাল কি পারবে তাদের ভুল ভাঙাতে? আসলে কি ঘটছে সেটাই এখন উদ্ঘাটনের পালা। গোপাল ও ফুচু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। গোপাল আকাশের দিকে চোখ তুলে তাকায়, কিন্তু আকাশ ঠিকঠাক আছে। সবাই আতঙ্কে দৌড়চ্ছে, অথচ গোপাল আর ফুচু এখনো কিছুই খুঁজে পায়নি। আরে আকাশ তো ঠিকঠাকই আছে, তোমরা কি দেখে এত ভয় পেলে? চলো চলো, আসলে কি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। গোপাল ও ফুচু বুঝতে পারে এই গুজবের কোনো ভিত্তি নেই। তারা সবাইকে সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সত্য উদ্ঘাটনের পথে। তাদের গন্তব্য সেই আপেল গাছ, যেখানে হয়তো লুকিয়ে আছে সকল রহস্যের উত্তর। তারা কি পারবে সেই রহস্য উন্মোচন করতে? গোপাল, ফুচু এবং অন্য প্রাণীরা আপেল গাছের নিচে পৌঁছে তারা দেখে কাঠবিড়ালি কিকু তার বন্ধু ময়না মুনমুনের সাথে গল্প করছে, আর সেখানেই বের হয়ে আসছে গুজবের আসল রহস্য। গাধা টুমকু আপেল গাছের নিচে ঘুমোচ্ছিল, আমি একটা পাকা আপেল কামড় দিতেই আপেলটি খসে পড়ে যায় তার উপর, আর টুমকু ভয়ে দৌড়াতে শুরু করে।
ওরে বাবা, ওরে বাবা, আরে আকাশ ভেঙে পড়ছে, আরে বাঁচাও বাঁচাও, ঢেঁচু ঢেঁচু। টুমকু দৌড়তে থাকে, আর আমি টুমকু দৌড় দেখে তো অবাক। ও মা, টুমকু ভেবেছে আকাশ ভেঙে পড়েছে, আপেল পড়ল আর সে ভাবলো আকাশ। আপেল পড়ল আর সে ভাবলো আকাশ। ময়না মুনমুন হেসে গুড়িয়ে পড়ে, কিন্তু টুমকু তখনও দৌড়চ্ছে। তারপর কি ঘটল এখানেই আসল মজা। ওহ, এমন মজার গাজর, পৃথিবীতে এমন মজার কিছু আছে কি? খরগোশ রাবু গাজর খাচ্ছিল, তার মন পুরোপুরি গাজরের স্বাদে মশগুল। কিন্তু ঠিক তখনই সে দেখল টুমকু আতঙ্কে দৌড়ে আসছে। টুমকু তার সামনে এসে হঠাৎ থেমে যায় আর হাঁপাতে হাঁপাতে বলে, রাবু পালাও পালাও, আরে আকাশ ভেঙে পড়ছে, পালাও, এবার বাঁচার উপায় নেই, ঢেঁচু ঢেঁচু। উনি বাবা, আকাশ ভাঙছে, আমার গাজর, যাক যাক আমি পালাই। রাবু আতঙ্কে গাজর ফেলে দিয়ে টুমকুর সাথে দৌড়তে শুরু করে, কিন্তু তার মন তখনও গাজরের চিন্তায় ডুবে আছে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, গাজর ফেলে এলাম। ও গাজর, আমি তোমাকে ফেলে যেতে চাই না। বানর বানু গাছের ডালে মনের আনন্দে তার প্রিয় কলা খাচ্ছিল। প্রতিদিনের মতো আজও তার চিন্তা ছিল শুধু তার কলাগুলো নিয়ে, কিন্তু হঠাৎই সে দেখতে পেল গাধা টুমকু আর খরগোশ রাবু আতঙ্কে দৌড়চ্ছে। আকাশ ভেঙে পড়েছে বানু, এবার তোর বাঁচার উপায় নেই, পালাও বানু পালাও, আকাশ আমাদের উপর ভেঙে পড়বে। আকাশ ভেঙে পড়েছে, আকাশের মতো আমার কলাগুলো ভাঙবে নাকি? ও না না না। বানর বানু তাদের সাথে দৌড়চ্ছে, কিন্তু বারবার সে পেছনে তাকাচ্ছে কলাগুলোর দিকে। তার মনে একটাই প্রশ্ন, আকাশ পড়লে আমার কলার কি হবে? তার চিন্তা শুধু একটাই, কলা না থাকলে আমি বাঁচবো কিভাবে? না না না, আমার কলাগুলো, আমার কলাগুলো, এখন যদি আকাশ পড়ে তাহলে তো সব শেষ, আমার কি হবে এখন? টুমকু রাবু আর বানুর আতঙ্কে দৌড় দেখে অন্য প্রাণীরাও তাদের পেছনে ছুটতে শুরু করে অজানা ভয়ে। কেউই জানে না আসল কারণ কি ঘটেছে, তবুও দৌড়চ্ছে সকলে। এ যেন এক অদ্ভুত দৌড় প্রতিযোগিতা। এদিকে গোপাল ও ফুচু এখনো চেষ্টা করছে গুজবের আসল সত্য খুঁজে বের করতে। এই তো এখন বুঝলে, যাচাই না করেই দৌড় দিলে পায়ে ব্যথা আর মাথায় গন্ডগোল হবে। ঠিক বলেছো ফুচু, আকাশ ভাঙেনি কিন্তু সবাই দৌড়, যা চাই না করলে শুধু আকাশ না, আমার কানও আর সোজা থাকবে না। আমি তো যাচাই করিনি, আপেল পড়েছিল, আকাশ ভাঙেনি, আর এদিকে আমি দৌড়াতে দৌড়াতে আমার পায়ে এখনো ব্যথা হচ্ছে, ঢেঁচু ঢেঁচু। মায়াবনের সকল প্রাণীরা এক চ্যালেঞ্জের আয়োজন করে, যেখানে গুজব ছড়ানো রোধ করার জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়। শোনো, এখন থেকে কেউ গুজব ছড়ালে তাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে না পারলে তার খাবার সবার সাথে ভাগ করতে হবে, বুঝলে? এটা এখন বনের নতুন নিয়ম। শোনো, গুজব কানে শুরু হয় আর চোখে শেষ হয়। বুঝেছি বুঝেছি, এতদিন শুধু শুনে শুনেই দৌড়েছি, এখন থেকে চোখে দেখে যাচাই করব। ঠিক তাই টুমকু, কেবল শুনে দৌড় নয়, আগে যাচাই করে নিস, আপেল পড়া মানে আকাশ ভাঙা নয়। বনের মধ্যে ছড়িয়ে পড়া গুজবের ভয়াবহ প্রভাব শেষ হয়ে গেছে, এখন আর কেউ গুজবে কান দেয় না। ধীরে ধীরে মায়াবনের শান্তি ফিরে এসেছে, এখন সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে।
আমি এখন নিশ্চিন্তে পানিতে ডুব দিতে পারবো, গরু হওয়ার ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, এখন আমি নিশ্চিন্তে গান গাইতে পারবো, ঠোঁট ফুলবে না, ঢেঁচু ঢেঁচু। এবার আমি নিশ্চিন্তে দৌড়তে পারবো, আমার ছোট্ট লেজ আর ছোট্ট হবে না। মায়াবনের প্রাণীরা আজ এক মূল্যবান শিক্ষা পেয়েছে, গুজব সত্যের সামনে কখনোই টিকে থাকতে পারে না। মায়াবনের সবাই এখন সত্যে বিশ্বাস করে, আর গুজবে নয়। গুজব মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়, যাচাই করা হলো সমাধান। সত্য জানতে হলে যাচাই করতে হবে, গুজবে নয়। গুজবের মেঘ যতই ঘন হোক না কেন, সত্যের আলো সব সময় উজ্জ্বল। যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।